এটা হচ্ছে আমাদের কার, কারের মধ্যে এই গ্লাস ডোরটা আপ ডাউন করতে অনেক সমস্যা হচ্ছে, তো আজকে আপনাদেরকে এটা সমাধান করে দেখাবো। একটু পাস, এটা ঠিক মতো নামতেছে না। হ্যাঁ, আবার ঠিক মতো উঠতে গেলে ঠিক মতো আমাদের এদিকে অলরেডি অ্যালাইনমেন্ট। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমাদের গ্লাসটা অলরেডি দুইটা শব্দ করে বাঁকা হয়ে গেল। এখন আমরা প্রথমে খুলে দেখব আমাদের গ্লাস কি ভেঙে গেল কিনা, অথবা আমাদের গ্লাসের ক্যান্টিলিভার যেগুলোর মাধ্যমে গ্লাস স্লাইডিং হয় ওগুলো ভেঙে গেছে কিনা দেখতে হবে। তো আমরা প্রথমে এই ফ্রেমগুলো তুলে ফেলবো। এই দুইটা ফ্রেম থাকবে এমনি জাস্ট গাটের মাধ্যমে, আর আমাদের এখানে দুইটা স্ক্রু থাকবে, আর আমাদের যেটা হ্যান্ড লক খুলি ওইদিকে থাকবে দুইটা একটা স্ক্রু। টোটাল আমরা তিনটে স্ক্রু খোলার পরে আমাদের ফ্রেমটা খুলে ফেলব। তো আমাদের অলরেডি তিনটে স্ক্রু খোলা শেষ। তিনটে স্ক্রু খোলার পরে আমাদের এখানে নিচে সবগুলো একটু গাঁটের মাধ্যমে লাগানো, এখানে কোনো স্ক্রু নেই। তো সুতরাং আপনারাও হাত দিয়ে ওইভাবে আস্তে আস্তে ফোর্স করে খুলে ফেলতে পারবেন। এটা একদম সম্পূর্ণ আপনার স্ক্রু ছাড়াবিহীন লাগানো। তো আমাদের এটা খোলার আগে যেটা আমাদের গ্লাস কন্ট্রোলিং বক্স আছে, ওটা আমাদের কন্ট্রোল বক্সটা কানেকশনটা বিচ্ছিন্ন করে দিতে হবে। তো আমাদের এটা খোলা অলরেডি শেষ। আমরা এখন দেখি আমাদের ক্যান্টিলিভার অলরেডি খুলে ফেললাম। এখানে সব নাটগুলো খোলার পরে এটা আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের গ্লাসের যেটা মেইন গিয়া বলে ওই মোটর সহ একদম গ্লাসের সেট। এখন গ্লাসে গেলে কিন্তু এটা চেঞ্জ করে দিত। আমাদের মেইন প্রবলেম হচ্ছে এটা এটা একদম বাঁকা হয়ে গেছে, যার কারণে আমাদের গ্লাসটা ঠিক মতো মুভমেন্ট হচ্ছিল না। এটা হচ্ছে আমাদের সেম মুভমেন্টের পয়েন্ট। তো আমরা এখন এটা সোজা করে আমরা একটু পরিষ্কার করে দিই, এটা আবার ফিটিং করে দিই। তো আমাদের এটা খুলে গিয়েছিল স্যাম্পেল, এটা এটা বাঁকা হয়ে গিয়েছিলো, অলরেডি দেখাইছিলাম আপনাদের। এটা এখন এখানে খোস করে ঢুকে দিলাম। ঢুকে দেওয়ার পরে এখন আমরা এখানে নতুন করে আবার গ্রিজ দিব। তো সেজন্য আমরা পুরাতন গ্রিজগুলো একটু ক্লিন করে ফেলতেছি। আমাদের এটা ক্লিনভাবে এখানে আপডাউন হচ্ছিলো না, যার জন্য আমরা নতুন করে আবার গ্রিজ দিব। পিসিলের জন্য আমরা অলরেডি আগে দিয়েছি, এখানে আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি। গ্রিজ দেওয়ার পরে আমরা এই মুভমেন্টটাকে এভাবে একটু, হ্যাঁ এটা হচ্ছে গিয়ার আমাদের মোটর ওভার হিটিংয়ের, যেটা আমাদের মোটর দিয়ে কানেকশন হয় ঘুরে ওইটা। তারপরে এখানে আস্তে জায়গার মধ্যে গ্রিজ দিতে হবে আমাদের। এটা হচ্ছে জয়েন্টে, জয়েন্টে গ্রিজ ডুববে না, আমরা তেল আনছি, তেল দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কানেকশন, এটা আমাদের এই পয়েন্টের মধ্যে বের করতে হবে। সুতরাং আমরা এই গিয়ারটা এভাবে ঢুকাতে হবে। আমরা চেষ্টা করি আস্তে আস্তে ঢোকার পরে আমাদের ইলেকট্রিক পয়েন্টের গাটটা আমরা এদিকে বের করব। এটা একটু আমরা ট্রাই করি প্রথম বের করতে হবে। এটা হচ্ছে আমাদের গিয়ারের যেটা আমাদের গিয়ার প্যাটার্ন লাগাবো ওটার এই পয়েন্ট, এবং আমরা চেষ্টা করব যে আমাদের গ্লাসের ওপরের পয়েন্টটা একটা পয়েন্টের মধ্যে আমরা গ্লাসের এক পাশ লাগাবো, আর দ্বিতীয় পয়েন্টটা আমরা গ্লাস নিচে নামার পরে দ্বিতীয় পয়েন্টের মধ্যে গ্লাস আমরা অ্যাড করব। তো ভিউয়ার্স, এখন আমরা অলরেডি গ্লাসের একটা পয়েন্ট উপর দিকে রাখলাম, তো এটাতে এখন আমরা গ্লাস ফিটিং করব। আমরা গ্লাসের প্রথম অংশটি নাট দিয়ে আবদ্ধ করব, এরপরে আমরা
গ্লাসটা ফ্রেমের ভিতরে ঢোকা দেওয়ার পরে আমরা দ্বিতীয় নাটটি ফ্রেমের ভিতরে লাগাতে হবে, কারণ এটা উপরে লাগালে আপনার গিয়ার সেটটা ওইভাবে ফিটিং করতে পারবেন না। তো আমরা প্রথমে নাটটা একটু ভালোভাবে লাগিয়ে নিব, এরপরে হচ্ছে আমাদের নিচের যে পয়েন্টটা থাকবে এটা আমরা নিচে গ্লাসের যেটা স্কোপ ছিল আমরা প্রথমে গ্লাস লিভার শেষ করলাম, তারপর আমাদের বোর্ডের সাথে যেটা অ্যালাইন ছিল একদম একটা ছোটো একটা পার্ট এটা শেষ করলাম। এখন আমাদের যেটা একটা মোটরের বডি আছে এটা আমরা লাগার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে আমরা পয়েন্টটা একটু ঠিক মতো মিলতেছে না, ধরতে হবে আমাদের এখানে তিনটা নাট চারটা নাট আছে, চারটা নাট লাগার পর আমাদের ওকে হয়ে যাবে। তারপর আমাদের অলরেডি আমাদের এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা নাট ছিল, এগুলো লাগাইছি। এখানে আছে দুইটা নাট, তো আমরা কানেকশানও দিলাম, এখানে পাওয়ার কানেকশান দিলাম। তো এখানে আমাদের গ্লাস ডোর অপেন করা, আমাদের এটা হচ্ছে সেই গ্লাস ডোর। তো এখানে একটা কথা দেখো, এখানে আমাদের জয়েন্টগুলো ঠিক মতো কাজ করছিল না, আমাদের এটা বাঁকা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমাদের সেই গ্লাস ডোর। ওকে, আমাদের গ্লাস অলরেডি ফিনিশিং করে দিলাম। তো ভিউয়ার্স, এইভাবে আমরা কারের গ্লাসটা মেরামত করে ফেললাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।